বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। আজকে আমরা আলোচনা করব জলবায়ু উপাদান সম্পর্কে, অর্থাৎ আমরা ক্লাইমেটোলজির একটু ভিতরে প্রবেশ করছি। আশা করি আমরা এই অধ্যায় শেষে ক্লাইমেটোলজিতে একদম পারদর্শী হয়ে উঠব। জলবায়ুর উপাদান সম্পর্কে আলোচনা করতে গেলে আসলে আসে জলবায়ু কী কী জিনিসের উপর নির্ভরশীল, সেসব জিনিস বা বিষয়গুলো আজকে জানতে চেষ্টা করব। প্রথমে যে উপাদানটির কথা আমাদের বলতে হয় সেটি হচ্ছে তাপমাত্রা। একটি স্থানে যদি সূর্য ক্রমাগত তাপ দিতে থাকে তখন সে স্থানের বায়ুটি আসলে কেমন হয়। দেখা যায় সে স্থানে যে বায়ু রয়েছে সে জায়গার তাপমাত্রাটি বৃদ্ধি পায়, অর্থাৎ বায়ু উষ্ণ হয়। এবং পৃথিবীর উত্তর এবং দক্ষিণ অঞ্চলে যেখানে সূর্যের রশ্মিটি তেমনভাবে পৌঁছাতে পারে না সেখানে কিন্তু বায়ু শীতল থাকে। বলে রাখা ভালো, বায়ুর তাপের আধিক্য যদি বেশি হয় তাহলে আমরা সে স্থানকে বলি উষ্ণ অঞ্চল, যদি বায়ুর তাপের আধিক্য মধ্যম হয় আমরা সে স্থানকে বলি নাতিশীতোষ্ণ অঞ্চল, যদি বায়ুর তাপ একদম না থাকে অর্থাৎ বায়ুর তাপের আধিক্য যদি একদম স্বল্প হয় স্বল্প স্থানকে আমরা বলি শীতল অঞ্চল। অর্থাৎ বন্ধুরা, তাপমাত্রার উপর নির্ভর করবে বায়ুর গতি, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা এবং বৃষ্টিপাতটি কেমন হবে। কারণ জলবায়ু সাধারণত বায়ু কেমন হচ্ছে, বায়ুর চাপ তাপ বেশি হচ্ছে কি না, জলীয় বাষ্পটি কেমন, এটির উপরেই জলবায়ুর উপাদানটি নির্ভর করবে। এরপর আসছে বায়ুর যে গতি বা বায়ুর যে গতি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ বায়ুর প্রবাহ সম্পর্কে। যেখানে বায়ু উষ্ণ হয় সেখানে সাধারণত নিম্নচাপের সৃষ্টি হয়। আর যেখানে বায়ু শীতল হয় সেখানে সৃষ্টি হয় উচ্চচাপের। তখন বায়ুর গতিটি আসলে কিভাবে কাজ করে? তখন বায়ুর গতি কাজ করে, ধরো এ স্থানে যদি নিম্নচাপের সৃষ্টি হলো অর্থাৎ লো প্রেশারের সৃষ্টি হলো, তখন এই লো প্রেশার অর্থাৎ উষ্ণ বায়ুগুলো উপরে উঠে যায় এবং হাই প্রেশার অঞ্চল থেকে, আশেপাশের হাই প্রেশার অঞ্চল থেকে লো প্রেশারের দিকে বায়ুগুলো আসতে থাকে, অর্থাৎ বায়ুর প্রবাহ এবং গতিটি এভাবে সৃষ্টি হয়। এবার বায়ুর চাপ, বায়ুর চাপ সম্পর্কে কিছুক্ষণ আগে তোমাদের বলেছি, অর্থাৎ তাপমাত্রা যখন আমরা পড়েছি তখনই। কারণ বায়ু যদি উষ্ণ হয় সেখানে চাপটি কেমন হবে, নিম্নচাপ, এবং বায়ু যদি শীতল হয় সেখানে একটি উচ্চচাপের সৃষ্টি হবে। অর্থাৎ বন্ধুরা, আমরা প্রতিটি উপাদানের সাথে একটি সম্পর্ক দেখতে পাচ্ছি। তাপমাত্রা হয়তো চাপ এবং প্রবাহের দিকটি নির্দেশ করছে এবং বায়ু কোন দিক থেকে কোন দিকে যাবে সেটি কিন্তু তাপমাত্রা এবং বায়ুর চাপের উপর নির্ভরশীল। এরপর আসে বায়ুর আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা অর্থাৎ বায়ু নিজের একটি একক আয়তনে, একটি নির্দিষ্ট আয়তনে কী পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারছে, অর্থাৎ এক্ষেত্রেও তাপমাত্রার বিষয়টি কিন্তু আসছে। ধরো একটি বায়ুতে অধিক তাপমাত্রা তাপ রয়েছে, সে স্থানে কিন্তু বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটি বৃদ্ধি পাবে। আবার ধরো সেখানে তাপমাত্রা কম, সেখানে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে, যার ফলে এই বায়ুর আর্দ্রতার উপর নির্ভর করবে বৃষ্টিপাতটি কেমন হবে। ধরো কোথাও জল আর্দ্রতা অনেক বেশি সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি, আর্দ্রতা কম থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনাও কম থাকছে। অর্থাৎ তাপমাত্রা, গতি, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা এবং বৃষ্টিপাত প্রতিটির সাথে সম্পর্কিত এবং এই বায়ুর উপরই নির্ভর করছে তোমার এলাকার জলবায়ুটি কেমন বা তোমার দেশের জলবায়ুটি কেমন। বন্ধুরা, এখন তোমাদের কাছে একটি প্রশ্ন, কোনো স্থানের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বলেছিলাম এটি সম্পর্কযুক্ত, তোমরা কি বলতে পারবে সে স্থানে চাপের পরিবর্তনটি কেমন হবে? কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দিও। উত্তরটি হচ্ছে, সে স্থানে তাপমাত্রা বৃদ্ধি পেলে
সে স্থানে নিম্নচাপের সৃষ্টি হবে, কারণ উষ্ণ বায়ু উপরের দিকে ধাবিত হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তীতে আমরা জলবায়ু সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।